নির্বাচনী নাটক বন্ধ করুন, জনগণের প্রহসনের নির্বাচন মানে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার সন্ধ্যা 6টায় বিএনপির চেয়ারপারসন গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধে যে গণতন্ত্র আদায়ের জন্য যুদ্ধ করেছিলাম তা আজ হুমকির মুখে। এ সরকার কারো মতামত শুনছে না। শেখ হাসিনা একদলীয় সরকার কায়েম করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তিনি আরও বলেন, সরকার তার আজ্ঞাবহ বাহিনীর দ্বারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা ও গুম হত্যা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, এখনও সময় আছে, জনগণের দাবি মেনে নিয়ে সব দলের অংশগ্রহণে নির্বাচন করুন। একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের তাগিদ নির্বাচন কমিশন অনুভব করেনি বলেই একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নির্বাচনী নাটকের দৃশ্যগুলো জনগণের সামনে ক্রমান্বয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। ইলেকট্রনিক মিডিয়ায় দেখানো হচ্ছে, ইতিমধ্যেই 142 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সরকারি জোটের প্রায় সব নেতাই বিজয়ী হয়ে গেছে। এখনও যারা বিজয়ী হননি তাদেরও দুশ্চিন্তার কিছু নেই, সবারই বিজয় সুনিশ্চিত। কারণ ক্ষমতাসীন আওয়ামী লীগ শুধু তার দলের এবং জোটের জন্য আসন বরাদ্দ করেনি, তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টির জন্য সিট বরাদ্দ করেছে।